মাহফিলের মাঝখান থেকে আমি প্রশ্ন মাহফিলের মাঝখান থেকে যদি কেউ চলে যায় আপনার বক্তব্য ভালো না লাগতে পারে অথবা কারো ব্যস্ততা থাকতে পারে অথবা কারো কোনো ব্যস্ততা থাকতে পারে এজন্য কি না এজন্য কি তার নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না এজন্য বলেছি যাদের নেফাত মানে এখানে নেফাত কি আছে বলেন বড় বড় পরহেজগার মুহাদ্দিস মুফতি ওই ওইগুলো আগে উঠে চলে গেল তো অন্যরা কি করবে কোন জায়গায় ভুল আসো স্টেজে এসে বলি দাও আমি তোমার ভুল মেনে নিয়েছি তুমি উঠে চলে যাচ্ছ হুজুর মানুষ তুমি জুব্বা পরা লম্বা লম্বা পাঞ্জাবি পাগড়ি পরে বসে আছো তোমার ভালো না লাগলি মোট এখানে এসে না পরিবেশ নষ্ট করবা কেন এই জাতীয় আলেম ওলামা এই জাতীয় মাওলানা মুফতি তাদের পিছনে নামাজ পড়াও যাবে না যাবে না আমার কিছু মাহফিলের মাঝখান থেকে আমি প্রশ্ন মাহফিলের মাঝখান থেকে যদি কেউ চলে যায় আপনার বক্তব্য ভালো না লাগতে পারে অথবা কারো ব্যস্ততা থাকতে পারে অথবা কারো কোনো ব্যস্ততা এজন্য কি তার নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না থাকতে পারে কিন্তু কিছু তো করার নাই কারণ ভালো আলেম তুলে দিলে আপনারা তো থাকবেন না এ ভাই আওয়াজটা কমে যাচ্ছে কেন আস্তে করে একটু আর একটু বাড়াই দেন টাকা ধরি দেব নে হ্যাঁ একটু আওয়াজ দেন হ্যাঁ এইবার একটু আওয়াজ না পারলে আমাকে নেটওয়ার্কে কাজ করে না এখন বড় আলেম যদি এখানে তুলে দেওয়া হয় আলেম যদি সুন্দর করে ওই যে হাস রস কৌতুক দিয়ে না কইতে পারে তাহলে তো শুনবেন না এ তো আর এক জ্বালা সত্য বলছি না মিথ্যা বলছি গ্রামের মসজিদের মুয়াজ্জিন গ্রামের মসজিদের ইমাম অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করে এই মসজিদের ইমামের আলোচনা কয়জন শোনেন না শোনেন না এমনকি আমার গ্রামে আমার মসজিদেও আমাকে বেশি কথা বলতে দেওয়া হয় না কারণ আমার ওয়াজ গ্রামের মানুষ শুনে না রে বুঝেননি কয় ওর আজ কি শুনবো আমাদের অবস্থা হলো আবার আমার গ্রামে বাইরে থেকে হুজুর আমি নিজে এবার আবার একটা হুজুর ভাড়া করেছি প্রধান বক্তা সে আর দ্বিতীয় বক্তা আমি টাকা তুলতে হবে বুঝেননি কারণ আমার গ্রামের মানুষ ওরা টাকা দিয়ে অন্য হুজুরে নিয়ে ওয়াজ শুনবে কিন্তু ফিরি আমার ওয়াজ শুনতে রাজি না আপনার গ্রামেও সেম অবস্থা অনেকে ইমাম বাছাই করে ইমাম সাহেবের গ্রামের যে হাফেজ তাকে মসজিদে ইমামতিতে নেয় না কারণ ওর বউ নাকি মাঠে ছাগল খাওয়াতে যায় তা বাইরের গ্রামের যে হুজুর আসে তার বউ যে গরু খাওয়া যায় না তার গ্যারান্টি কি কথা কয় না তুমি যে বাইরের হুজুর এনে গ্রামের ছেলে ডারে যদি তুমি প্রতিষ্ঠিত করে দিতে তাইলে ওর তো কষ্ট করে এই শীতের সকালে সাইকেল চালায় 3 মাইল দূরে যে নামাজ পড়ানো লাগে আর তোমার গ্রামে আবার 6 মাইল দূরত্বে আর এক হুজুর আসে তুমি যদি তোমার গ্রামের ইমাম ডারে চাকরি দিতে এখানে তাইলে বাড়িতে থেকে 2টা গরু পুষ্টি পেত আবার ইমামতিও করতো সুতরাং 2টা টাকা কম দিলেও কোনো অসুবিধা ছিল নাকি কথা কয় না এই মাইন্ডসেট আমাদের নেই যে আমাদের গ্রামের লোকের ছেলের ইমামতি দেবো তো বড় লোক হয়ে যাবো ও দেবো কেন ও লিডারই ও করবে কেন খেল হবে না ও দিয়ে খেলা হবে সত্য বলছি না মিথ্যা বলছি এই মাইন্ডসেট দূর করার দরকার আছে না নাই মাইন্ডসেট দূর করতে পারবেন গ্রামের যাই ইমাম গ্রামের হাফেজ গ্রামের কোরআনের খাদেম তাদেরকে গ্রামের মসজিদে ইমামতি দেবেন যেন কষ্ট করে অন্য দূরে না যেতে হয় ও আমার ভাইরা এটা যদি করতে পারেন তাহলে আপনার গ্রামের হুজুর আপনার গ্রামেই থেকে গেল এই যে কটা উঠেছে দেখেন সবগুলো জুব্বা পরা সবগুলো জুব্বা পরা না এটা দেখবেন প্রতি মাহফিলে আমি প্রায়ই বলি যে আপনারা আসেন কেন ভাই আপনারা বড় বড় আলেম ভাই আপনারা দূরই থাকবেন এই ছোট ছোট মানুষদের নাম দেখিয়ে খবরদার আসবেন বড় বড় পরহেজগার মুহাদ্দিস মুফতি ওই ওইগুলো আগে উঠে চলে গেল তো অন্যরা কি করবে নিজেরা যারা ইমামতি করে অধিকাংশ ইমাম আছে ইমামতির জন্য নামাজ পড়ায় যখন ইমামতিতে ছুটিতে যায় নামাজও পড়ে না এই সেই হুজুরগুলো উঠে গেল সত্য বললাম কি না যাচাই করে দেখেন আমি বলিয়ে রাখলাম কারণ এরা আল্লাহর জন্য বসে না কথা কয় না এখানে বসেছেন আমার জন্য না আল্লাহর জন্য এখানে বসাটা কার জন্য হবে আল্লাহর জন্য আমি যে কথা বলছি আমার বাপের কথা বলছি একটা কথা আমি বানানো কথা বলেছি তো আপনার গায়ে লাইট লোকেন জল লোকেন সমস্যা কেন কোন জায়গায় সমস্যা কোন জায়গায় ভুল আসো স্টেজে এসে বলি দাও
আমি তোমার ভুল মেনে নিছি তুমি উঠে চলে যাচ্ছ হুজুর মানুষ তুমি জুব্বা পরা লম্বা লম্বা পাঞ্জাবি পাগড়ি পরে বসে আছো তোমার ভালো না লাগলি মোট এখানে এসে না পরিবেশ নষ্ট করবা কেন কথা কয় না ঠিক না আমি বেঠিক বললাম এই পরিবেশ নষ্ট করা মানুষগুলো দেখলে আমার সত্যি গাজল সে যত বড় জুব্বা হলা জুব্বা পরবা জুব্বার সম্মান রাখবা তুমি শিখাবা যে এখানে বসলে সোয়াব আছে বা তুমি আগে তেশ মেরি উঠে চলে যাবা তা তুমি এটা শিখাও কার জন্য তোমার কাছ থেকে তো আমি শিখে বলতেছি তা আমি বিপদ তো তাহলে আমার বেশি কথা কয় না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক না বেঠে ওরা আল্লাহকে ধোকা দেয় ওরা আল্লাহর সাথে মুনাফিকি করে নেফাকি করে মুখে যা বলে কাজে তা করে এই জাতীয় আলেম ওলামা এই জাতীয় মাওলানা মুফতি তাদের পিছনে নামাজ পড়াও যাবে না যাবে না কারণ তুমি মাওলানা মানুষ আলেম মানুষ তোমার ব্যস্ততা থাকতে পারে তুমি ব্যস্ততা থাকলে আসো না এখানে এসে পরিবেশ নষ্ট করার অধিকার তো তোমাকে দেয়া হয় নাই এতগুলো সাধারণ মানুষ জনসাধারণ বসে থাকে তোমার গা জ্বলে কেন কথা কয় না আমার কিছু মাহফিলে মাঝখান থেকে আমি প্রশ্ন মাহফিলে মাঝখান থেকে যদি কেউ চলে যায় আপনার বক্তব্য ভালো না লাগতে পারে অথবা কারো ব্যস্ততা থাকতে পারে থাকতে পারে আমি তো আপনাকে শুধু বলি না আমি বলেছি যারা আমি বলেছি যারা এই জাতীয় যেমন বলিনি যে অনেকেই আছে যে নামাজ রেকর্ড ঠিক আছে অনেকেই আছে আপনি বলছেন অনেকেই কি সবাই জুব্বা পরা পাগড়ি পরা আপনার পুরো ওয়াশটাকে আমি আপনার পুরো ওয়াশটাকে আমি করছি রেকর্ড করছি ঠিক আছে হচ্ছে আমাদের কোনো কথা আমি আপনার পুরো ওয়াশটাকে রেকর্ড করছি আপনি রেকর্ড করছেন আপনি রেকর্ড করছেন আপনার এখানে রেকর্ড করছেন